ব্যারিস্টার মোল্লা অনেক সুন্দর কাপড় চোপড় পরেছে, ওটা পাকিস্তান আমলে ওনাদের মতন কিছু মোল্লাদেরকে পাকিস্তান সরকার লালন করত, খালেদা জিয়ারা লালন করত। আমি কিন্তু ওনাদের আমি কিন্তু মোল্লা নই, আপনি যে অর্থে মোল্লা বলছেন আমি কিন্তু সেই অর্থে মোল্লা নই। আমি আপনার কথায় ঢুকি নাই, একজনের কথা না না, মানে আপনি এটা একটু বলে নিয়েছে, উনি কিন্তু সেই অর্থে মোল্লা নন, আপনি পাকিস্তানি আমার যে মোল্লাদের ইনভলভ করেছেন ওনার নাম মোল্লা। জি আমি সেই অর্থে মোল্লা বিস্তার সাগর, আমি সেই অর্থে মোল্লা বলি না, ব্যারিস্টার মোল্লা বলছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন। আমি শুধু মোল্লা বলি নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার ছেলে, আমি বলেছি ব্যারিস্টার মোল্লা, ব্যারিস্টার মোল্লা ফর ইওর কাইন্ড ইনফরমেশন। পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানি পদ লেখনকারী কিছু এই রকমের কিছু ছুটেট বুটেট বাংলাদেশে কিন্তু পাকিস্তানি পিতা দালাল তৈরি করেছিল। এই কারণে বলছি আপনি যে গণতন্ত্রের সংজ্ঞা দিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধুমাত্র গণতন্ত্রের জন্য না, মুক্তির জন্য, মুক্তির স্বাদ, এটা শুধু স্বাধীনতা শুধুমাত্র ছিল শুধু গণতন্ত্রে না, সামাজিক ন্যায়। আপনাদের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ, মানে আপনাদের অন্যতম প্রতিষ্ঠাতা, উনি কি সুটকুট ব্যারিস্টার ছিলেন না? আরে ভাই ছিল তো, আমি বলছি কিন্তু আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে মেথর মুজির সাথে কথা বলছেন, বাংলাদেশের মানুষ আমি বলি নাই, আপনি আবার শুনুন, আমি বাংলাদেশের মানুষকে বলি নাই, বাংলাদেশের মানুষকে বলি নাই, আপনারা যখন বাংলাদেশের মানুষকে বলে নেই, মানুষকে যখন এই রকমের অপমান করে কথা বলে না, আমি বাংলাদেশের মানুষকে মোল্লা ভাই আপনি ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন পরে আপনার কিছু অবস্থান এটা বোঝা যায়। এখন আসুন, কেয়ারটেকার গভর্নমেন্ট, আমার ভাই মিজবাহ রহমান চৌধুরী বলেছে কেয়ারটেকার গভর্নমেন্ট কে শেষ করেছে আপনি যে দলটাকে বিলং করেন, আমি জানি হয়তো জামাত বিএনপি কে বিলং করেন, এই জামাত বিএনপি নষ্ট করেছে, আওয়ামী লীগ নষ্ট করেনি। এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি যে দেশগুলোতে কথা বলেন সেই দেশগুলো তো নিঃসন্দেহে এও বলে বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে শেখ হাসিনা একটি আশ্চর্যজনক রাজনৈতিক নেতা নয়। আপনি শুধুমাত্র শুনেন যে গণতন্ত্র নাই, সেটাই শুনেন। আমি যখন বাংলাদেশের বাইরে যাই তখন তো শেখ হাসিনার জয়গান শুনি, আপনার মতন মানুষটা হয়তো বা এইরকমের নেগেটিভ কথাই শুনে। বাংলাদেশ আজকে যে অভূতপূর্ব সাফল্য, আপনি এর আগে বলেছেন আমেরিকান স্যাংশন, আমেরিকান স্যাংশনের সাত জনের পরের সাত দিনের মাথায় আবার আমেরিকা কি বলেছে, জঙ্গি দমনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে, সেটা আপনার চোখে লাগে না মিস্টার মোল্লা? সেটা চোখে লাগতে হবে। আমি আসছি, আজকের বাংলাদেশ অর্থনৈতিক ভাবে যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে মালদ্বীপকে $200 মিলিয়ন দেয়, সেটা আপনার চোখে লাগে না মিস্টার মোল্লা? এই রকমের কথাবার্তা, এই রকমের নেতিবাচক কথাবার্তা বাংলাদেশে এসে কথা বলে। আমি এর আগেও আপনাকে বলছি, ইফ ইউ লাইক টু ডিবেট উইথ মি ইউ প্লিজ কাম, বাংলাদেশের মূলধারা টেলিভিশনে কথা বলে। আপনারা এই তথাকথিত যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করে কথা বলে, আমি পাকিস্তানের পক্ষে কোনো কথা বলি নাই। দেখেন মনির ভাই কেন এভাবে কথা বললে কি শোনা যায় না? পাকিস্তানের পক্ষে কোনো কথা বলি নাই। আপনি আমার অতিথিকে নিয়ে যাচ্ছেন কেন মনির ভাই? আমি আমার অতিথিকে আমার এখানে প্ল্যাটফর্ম আপনি টিভিতে ডাকছেন, আমার এখানে কথা বলতে পারছেন না? পাকিস্তানের পক্ষে বলি, আরে ভাই আদর্শিক ভাবে এখনো বাংলাদেশের বহু মানুষ পাকিস্তানকে স্বপ্ন দেখে, পাকিস্তানের পক্ষে কোনো কথা বলি নাই। বাংলাদেশে 80 দশকে জিয়া এরশাদের শাসনামলে অনেক মানুষকে শুনেছি কিসের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হওয়া ঠিক হয়নি, এরকমের অনেক মানুষ আছে চিন্তা আছে তোরা দর্শনে, তারা তো এখনো কোনো কিছু দেখে না। আমি বলছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ত্রুটি আছে, কিন্তু নির্বাচন ব্যবস্থা ধ্বংস তো জিয়াউর রহমান করেছিল, বাংলাদেশে অদ্ভুত গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করেছিল। ইয়েস অন নো, মোল্লা সাহেব কখনো কি এগুলো কথা না বলে আপনি উন্নয়ন দেখছেন না, বাংলাদেশের বাইরের দেশগুলো তো শেখ হাসিনাকে বলছে। আপনি বলতে চাচ্ছেন যে গণতন্ত্র সঠিক এবং সুসংগত সুসংগঠিত ভাবে বিদ্যমান আছে বাংলাদেশে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি দুর্বলতা আছে, কিন্তু সেটাকে আমি শুদ্ধিকরণের জন্য আমাকে অধিকতর গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। শুদ্ধিকরণটা যেভাবে বলেছে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, সেটা না দিলে কিভাবে হবে? নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আপনাকে গণতান্ত্রিক হতে হবে। আপনি তো অগণতান্ত্রিক সিদ্ধান্ত দিচ্ছেন, আপনি নির্বাচনে ব্যারিস্টার সরোয়ার সাহেব যখন নির্বাচন করবেন তার এগেনস্টে আরো 3 জন নমিনি শুনতেবেন, সেখানেই তো আপনি অগণতান্ত্রিক। আপনি তো গণতান্ত্রিক সিদ্ধান্ত দিয়ে মঞ্জু সাহেবকে সরাননি, পার্টি ডিসিশন নিয়ে সরাননি, আপনি তরিকুল ইসলাম সাহেবের সন্তানকে
এই যে পরিবর্তন তো রাজনীতি করার জন্য তরিকুল ইসলাম সাহেবের সন্তানকে যে সাংগঠনিক দায়িত্ব দিল মঞ্জু সাহেবকে সরিয়ে, এখানে কি গণতন্ত্রের প্র্যাকটিস হয়েছে? দলের মধ্যে তো গণতান্ত্রিক প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। আপনি রাষ্ট্রে কিভাবে গণতন্ত্র আনবে? আপনার দল তো গণতান্ত্রিক হয়ে চলছে। আপনার দলে যখন দুর্নীতির বিষয়ে একটা ছাতের কদরা ছিল, যখন বেগম খালেদা জিয়া দণ্ডিত হয়েছে সেই ছাতের কদরা উঠিয়ে দিয়েছে। তার মানে কি সেখানে গণতন্ত্রের প্র্যাকটিসটা আছে? আপনি আমি ব্যক্তিগতভাবে যদি গণতান্ত্রিক না হই, আমি যদি নিজের ডেমোক্রেট না হই, আমি কিভাবে দলের মধ্যে পরিচালনা করব, কিভাবে দেশের মধ্যে পরিচালনা করব, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক? অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ করতে হবে, আমি লম্বা করছি। মনির ভাই অশেষ ধন্যবাদ, আমার সাথে আবারও যুক্ত হয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। ব্যারিস্টার এম সরোয়ার, আপনি যখন আগে ছিলেন আপনাকে টার্গেট করে, আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিল তখন, এখনো বলেছে মনে আমার কাছে। শেষ করবো অগর ভাই, আপনাকে শেষ করবো, আপনার উপর, আপনার প্রতি সবচেয়ে বেশি আক্রমণ করেছেন, আপনি শেষ করবেন দয়া করে। যেহেতু এম সরোয়ার হোসেন এসছেন, আমি তাকে দিয়ে তার কাছ থেকে দু মিনিট শুনতে চাই। সরোয়ার ভাই, আপনার দলকে টার্গেট করে আমি আমি যে প্রোগ্রাম লাইভের একটা কমেন্ট ছিল সেই কমেন্টের শেষ করে আবার আপনার ঢুকলাম, দেখলাম যে আপনারা এখনো চালিয়ে যাচ্ছেন। আমি যতটুকু শুনলাম, আপনাকে দিয়ে শেষ করার ইচ্ছে ছিল কিন্তু আপনার কথার পর আর কারো কাছে যাচ্ছি না। জনাব আবু বকর মোল্লা, আপনি বলবেন। এই দেখুন মনির ভাই, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি মনির ভাই আমাকে একটু মিসকোট করেছেন। হ্যাঁ, স্বভাবগত বাংলাদেশ, উনি তো প্রফেশনাল ফিল্ডের রাজনীতিবিদ, তো বাংলাদেশ থাকেন, কিছু কথা হয়তো ওনাদের রেডি থাকে, এটা বিএনপি কে বলতে হবে, বিএনপি লোকজন হয়তো রেডি থাকে কিছু পয়েন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হবে, তো সম্ভবত সেই মানে অবস্থান থেকে কিছু কথা বলেছেন। দেখুন আমি পাকিস্তানের পক্ষে একটি কথাও বলি নাই। হ্যাঁ, আজকে এই যে আজকে রাজনৈতিক কথা উনি বললেন, তো উনি আমাকে পাকিস্তানি ভাবাদর্শের কথা বলেছেন। আমি বলতে পারি যে আপনি ভারতের ভাবাদর্শকে, ভাবাদর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতি করেন, কিন্তু আমি এটা বলতে চাই না। আজকে আমাদের আলোচ্য বিষয় এটা না যে কে কোন দেশের আদর্শ লালন করে, সেটা হচ্ছে আমি যে কথাটা বলেছি, আমি উদাহরণ হিসাবে বলেছি, ধরেন একটা মেথর মুচির উন্নয়ন, অপরদিকে একজন ভাবাদর্শ হিসাবে করতে গিয়ে বাংলাদেশের ভাবাদর্শ কাউকে পাচ্ছি না, এটা খুব ভয়ানক। আমি বাংলাদেশের ভাবাদর্শের, আমি আমি মানে কেউ অপরদিকে একটা লোক দুর্নীতি করে মেথর মুচির মানে তার প্রফেশনাল লেভেলটা কম, সে বেশি টাকা কামাই করলো, কিন্তু একজন লোক শিক্ষিত, ভদ্র, মার্জিত, রুচিশীল। আপনি রেকর্ডটা প্রজনে শোনাতে পারেন মনির ভাইকে আমি যে কথাটা বলেছি, দর্শক শ্রোতারাও কমেন্ট করতে পারে, আমি দুইটা উদাহরণ দিয়েছি। তো টাকা একজনের কম আর অপরদিকে টাকা একজনের বেশি, তো আমি বলেছি ভালোভাবে যদি বাংলাদেশ উন্নতি করে তো সেটা তো বেশি গ্রহণযোগ্য। ধরুন বাংলাদেশ আজকে যদি গণতান্ত্রিক ভাবে এগিয়ে যে উন্নতি একটু কমও করতো, তাহলেও কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে মুখ দেখাতে পারতাম। এরপরে আমি যে কথাটা বলেছি, আমি সুটেড করে ব্যারিস্টারের ক্ষেত্রে আমি বলছি, দেখুন আমার কাছে অর্থনৈতিক উন্নতির চেয়ে, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে অর্থনৈতিক উন্নতির চেয়ে আমি যখন যেই দেশে থাকি সেই দেশের স্ট্যান্ডার্ডে এবং একজন সুটেড করে ব্যারিস্টারের কাছে আমার কাছে গণতন্ত্রের মর্যাদার বেশি, টাকার চেয়ে আমার কাছে গণতন্ত্র, আমার অধিকার, আমার রায়, এটার মর্যাদাটা বেশি। আমার মনে হয় মনির ভাই আমাকে বুঝতে ভুল ভুল বলেছেন। এরপরে দেখুন আমি কিন্তু শুরু করেছি 1991 থেকে, আমি কিন্তু একটি কথাও বলি নাই জিয়া রহমান বাংলাদেশের গণতন্ত্র সূচনা করেছে। আমার শুরুটা হয়েছিল মনির ভাই যেই রাজনীতি একসময় করেছেন, এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ সাহেবের বিরুদ্ধে মনির ভাই রাজনীতি করেছেন, বিএনপি করেছে, জামাত করেছে, পাঁচদল করেছে। তো ওনারা যে গণতন্ত্রের অধিকারের জন্য রাজনীতি করলেন, তাহলে ওনারা কেন এরশাদ সাহেবকে মেনে নিচ্ছিলেন না? এরশাদ সাহেব কিন্তু বাংলাদেশে অনেক উন্নতি করেছেন, রোড ঘাট অ্যাডমিনিস্ট্রেশনে অনেক উন্নতি করেছেন, কিন্তু একটি অগণতান্ত্রিক পন্থায় উনি ক্ষমতায় এসেছেন, দেশে গণতন্ত্র ছিল না,
এই কারণে তো ওনারা আন্দোলন করেছেন। আমার কথা হলো, আপনারা এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করলেন, বিএনপির বিরুদ্ধে 190 দিনের বেশি আন্দোলন অসহযোগ হরতাল করলেন, অবরোধ করলেন। আপনারা এসে ধরেন বিএনপি ক্যারাটেকার সিস্টেমে কোনো ত্রুটি করেছে, আমি বলছি না তাদের সবকিছুই পারফেক্ট ছিল, ত্রুটি করলে আপনারা সেই কারেক্ট অবস্থানে নিয়ে যেতেন, আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, জনগণকে সেই অধিকারটা দিয়েই দিতেন, আপনাদের সরওয়ার্দী গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, শেখ হাসিনা করেছেন, খালেদাজি করেছেন, জামাত করেছে, ঐক্যজোট করেছে, সকলে করেছে, দেশের দেশের জনগণ করেছে, সবাই করেছে। গণতন্ত্র বাংলাদেশ সংবিধানের মৌলিক স্পিরিট হচ্ছে গণতন্ত্র। আর এই দেশ, আমি যে দেশে থাকি, যে দেশে বসবাস করি, আমাদের এটা ইটস এ মাদার অফ ডেমোক্রেসি। এবং বিইং এ ব্যারিস্টার, আমার কাছে গণতন্ত্র, আমার অর্থনৈতিক উন্নতির চেয়ে গণতন্ত্রের মর্যাদাটা আমার কাছে অনেক বেশি। তা আমি যে কথাটা বলছি, গণতন্ত্র অগণতান্ত্রিক ভাবে কিছু স্বৈরতান্ত্রিক দেশ কিন্তু পৃথিবীতে রয়েছে, মানে স্বৈরতান্ত্রিক দেশের উন্নতিকে আজকে চায়নাকে কি আমরা উদাহরণ হিসেবে নিতে আমরা 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 জি আর বেশি লম্বা করতে চাই না। আপনার আপনার কথাটা আপনি স্পষ্ট করেছেন যে আপনি মুচি মেতর হয়ে থাকতে চাই না, আমরা গণতান্ত্রিক উপায়ে স্যুট টাই পরে থাকতে চাই, এটাই বুঝাতে চেয়েছেন অনেকটাই, আমি যদ্দূর বুঝতে পেরেছি, যদিও মনির ভাই হয়তো বুঝতে পেরেছে কিনা আমি জানি না। জি, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য অর্থনৈতিক